ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে দিকে দিকে। কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, আর এরই ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজনৈতিক সংঘর্ষে তিপ্রা মথা দলের 3 কর্মীর উপর আক্রমণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। রাজনৈতিক কাজ সেরে বাড়ি ফেরার পথে শাসক বিজেপি দলের কর্মীদের হাতে 3 তিপ্রা মথা কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিলুনিয়া থেকে আগরতলা রেফার করা হয়। এ নিয়ে অভিযুক্তদের নাম থাম দিয়ে বিলুনিয়া থানায় মামলাও দায়ের করা হয় মতা দলের পক্ষ থেকে। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকাল 3 ঘটিকায় মোহিনী নগর ইডিসি ভিলেজের করলিয়া বাড়ি এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন MDC দেবজিৎ ত্রিপুরা, সংগঠনের নেতা হরেন্দ্র ত্রিপুরা, অরূপ দেব সহ আরো অনেকে। দোষীদের চিহ্নিত করে অতি সত্বর গ্রেফতার না করা হলে তিপ্রা মথা দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতৃত্বরা। আমরা কাউকে আক্রমণে বিশ্বাসী নই, কিন্তু এটাও বলে দিতে চাই, আমাদের গায়ে যদি কেউ ফুলের ছেড়ে দিতে চায় ছেলের কথা বলা হবে না। বিজেপির বন্ধুরা, এই মিডিয়ার মাধ্যমে এইখানে উপস্থিত যেখানে দূর থেকে শুনছেন চোরের মতো, সতর্ক হয়ে চল, ছেলের কথা বলা হবে না। আপনারা জানেন বন্ধুরা, গতকালকে আমাদের সুবল ত্রিপুরা নামে একজন কার্যকর্তাকে ওই চুপি সালে রাতের আধারে আক্রমণ করেছ। আরে বেটা, কা পুরুষের মতো কেন দম থাকে তো সামনে লড়ে দেখা, রিপোর্ট নিউজ বাংলা।